কাজ না করে কারখানা থেকে বের হয়ে আসেন বা বাইরে থেকে ভাঙচুর করা হয় তবে মালিকরা 13(1) ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন দুঃখের সাথে জানাচ্ছি যে মালিকরা যখন শিল্প অর্থনীতি সচল রাখতে পোশাক কর্মীদের কর্মসংস্থানের খাত থেকে সুরক্ষিত রাখতে দেশে ফরেন রিজার্ভের অবদান রাখার জন্য বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকেও এত সব ঘটনার পরও ধৈর্য সহকারে কারখানা চালু রেখেছেন রাখছেন এবং সকল সময় কারখানা চালু রাখার প্রত্যয় নিয়ে একনিষ্ঠভাবে পরিশ্রম করছেন তখন কোনাবাড়ি এলাকায় বিজিএমএ সদস্য প্রতিষ্ঠান এবিএম ফ্যাশন লিমিটেডে অগ্নিসংযোগের ঘটনা মালিকদের সকল প্রচেষ্টাকে হতদম করে দেয় গত 26 তারিখে এবিএম ফ্যাশন লিমিটেডে ছুটি দেওয়ার 3 ঘন্টার পর বহিরাগত কিছু সন্ত্রাসী কারখানা ভাঙচুর করে গতকাল বেলা 11:12টায় কারখানা ছুটি দেওয়ার পর কিছু বহিরাগত সন্ত্রাসী হাতুড়ি শাবল দিয়ে প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে কর্মকর্তাদের জিম্মি করে প্রায় 2 ঘন্টা তাণ্ডব চালায় এবং কারখানায় আগুন ধরিয়ে দেয় এতে করে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কারখানার বাটন অপারেটর একজন শ্রমিক মোহাম্মদ ইমরান মারা যান আজকের এই পরিপ্রেক্ষিতে আমরা মালিকদের জানাতে চাই বিজিএমই মালিকদের এবং আমাদের সমস্ত মালিকদের জানাতে চাই দেশ ও শিল্পের স্বার্থে শ্রমিক ভাই বোনদের কর্মসংস্থানকে সুরক্ষিত রাখতে যদি কোনো কারখানা শ্রমিক ভাই বোনদের যদি কাজ না করেন কাজ না করে কারখানা থেকে বের হয়ে আসেন বা বাইরে থেকে ভাঙচুর করা হয় তবে মালিকরা 13(1) ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন আজকের এই প্রেস ব্রিফিং অনুষ্ঠানে থেকে সকল আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রতি সর্বোচ্চ অনুরোধ পোশাক কারখানাসমূহ সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানকে নিরাপত্তা প্রদান করুন এলাকায় সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন সর্বোপরি যানমালের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ গ্রহণ করুন তবে এতে করে কোনো প্রিয় শ্রমিক ভাই বোন বা কর্মচারী এবং মালিকদের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়ে সতর্ক থেকে কাজ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি যে গত 1 সপ্তাহ ধরে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের মালিকরা ধৈর্য সহকারে সহনশীল হয়ে দেশের অর্থনীতির কথা চিন্তা করে ফ্যাক্টরি চালু রেখেছে কিন্তু এরই মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা নিজেরও দেখেছেন নিজেরও জানেন এর মধ্যে দুজন অলরেডি মারা গেছেন আমরা চাই না যে আর কোনো এই ধরনের ঘটনা ঘটুক কোনো যানমালের আরও কোনো ক্ষতি হোক সে কারণে যে কোনো ফ্যাক্টরিতে যদি এখন শ্রমিকরা কাজ না করে বা কাজ করতে না দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি আমার শ্রমিক আমার ফ্যাক্টরির মালিকদেরকে আমি সেই রাইট তাদের আছে যে তারা 13(1) ধারায় সেই ফ্যাক্টরি তাদের কর্মীদের তাদের মালিকের তাদের সম্পত্তি নিরাপত্তার জন্য 13(1) ধারায় সেই কারখানা বন্ধ করে দিতে পারবেন